এই গানটি সম্পূর্ণ আমি আমার বিনীতা হালদার বলে আরেকটি যে চ্যানেল রয়েছে সেখানে আপলোড করে দিয়েছি, তো তোমরা চাইলে অবশ্যই শুনে নিতে পারো গানটি আমি কেমনভাবে গেয়েছি। আর তোমাদের জন্য এখন একটি সুখবর রয়েছে, তোমরা চাইলে তোমাদের পছন্দের গান খুব কম খরচে পিডিএফ আকারে অথবা ভিডিও হিসাবে পেয়ে যেতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে। আরও বিশদে জানতে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে। এই গানটির ক্ষেত্রে কোমল রে আর কোমল নি ব্যবহৃত হচ্ছে, বাদ বাকি সমস্ত শুদ্ধ স্বরগুলিও ব্যবহৃত হচ্ছে। তো চলো আমরা শুরু করি, গানটি শুরু হচ্ছে মা থেকে, তাহলে কেমন হবে? ফার্স্টের লাইন দুটো আমরা দেখে নিই, বনে নয়, তারপরে ধা থেকে হচ্ছে মনে মো, তারপরে পা থেকে হচ্ছে পাখিয়া, তারপর গা থেকে হচ্ছে গান গায়, এরকম হবে। তো তারপরে তালে শুরু, তাহলে আমরা এটুকু স্বরলিপিটা দেখে নিই, বনে নয়, তাহলে বনে নয়, এটুকু কিন্তু তাল ছাড়া হচ্ছে, বো মা উপরের কোমরে, বনে বনে নয়, বনে নয়, তাহলে মা উপরের কোমল রে, বনে নয়, সা উপরে সা হচ্ছে ধা নয়, তারপরে মনে মনে মোর, তাহলে মনে ধা ধা সা মনে মোর, কোমল নিনি মোর, পাখিয়া পাখিয়াজ পাখিয়া, পাখি পা কোমলনি পাখি আজ, এখানে কিন্তু কোমলধা ব্যবহার হচ্ছে, আজ পাখি পা কোমলনি আজ, কোমলধা পা গা, তারপরে গান গাই গা মা, গান গাই মা পা গাই, বলো তো। এরপরে তালে শুরু হচ্ছে, তারপরে পাখি আজ পাখি পা কোমলনি আজ আজ, পাখি আজ পাখি আজ গান গায়, পাখি আজ পাখি আজ পাখি পা কোমলনি আজ, কোমল ধা পা গান গায় গান গায়, মাগা গাড়ি মা পা মাগা গাড়ি পা গান গায় পাপা, হলো। তারপরে ঝিরি ঝিরি হাওয়া দোনা দিয়ে যায়, তাহলে এই মামা, তাহলে আমরা এইটুকু সুরটা আরেকবার দেখে নিই, এই ঝিরি ঝিরি হাওয়া দোনা দিয়ে যায়, তারপরে সা থেকে হচ্ছে গুনগুন গুনগুন ঝোরের ফাল্গুন, তারপরে সা থেকে হচ্ছে উপরের সা থেকে ডাকে মোরে আয় 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 বনে নয়, এরকম হবে। তাহলে আমরা এই ঝিরি ঝিরি হাওয়া থেকে এখান থেকে স্বরলিপিটা দেখে নিই, এই মামা ঝিরি ঝিরি ধা পা ধা ঝিরি ঝিরি কোমল নিশা ঝিরি হাওয়া হাওয়া, গুন 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 সা কোমল রে গুন গা গা, তারপরে গুন 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 কোমল রে।
রে গা পাপা গুন গুন, কোমল রে গা গুন গুন পাপা গুন। ভ্রমরের গা পা কোমল নিনি, ভ্রমরের ভ্রম গা পা রের কোমল নিনি। ফাল্গুন ফাল্গুন পানি কোমল রের ওপরের হচ্ছে, ফাল্গুন পা কোমল নি ওপরের কোমল রের ফাল্গুন। তারপরে ডাকে মোরে ডাকে সা ওপরের কোমল রের ডাকে মোরে গামা মোরে আই আই, তাহলে মা গা পা মা আই আই কোমল নি ধা সা কোমল নি, তাহলে আই মা গা পা মা আই 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 কোমল নি ধা সা কোমল নি ধা আই আই পা ধা ধা পা আই। তারপরে আবার বনে নয়, তারপরে আবার পা থেকে শুরু হচ্ছে, মা থেকে না কিন্তু পা থেকে হচ্ছে। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এরকম ভাবে। তারপরে বনে নয় হলো, এরপরে একটা মিউজিক পার্ট আছে। তো তাহলে আমরা এইটুকু সুরটা আর একবার দেখে নিই, যেহেতু এটা অনেক কঠিন গান তাই আমাদেরকে বারবার দেখে নিতে হবে কেমন হচ্ছে, বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে গানটা। তো শুরু হচ্ছে মা থেকে, আমি ফার্স্টের তাল ছাড়া অংশটুকু আর করলাম না, তাল থেকে করছি। বনে নয় মনে মোর পাখি আজ গান গায় হলো। তারপরে মা থেকে হচ্ছে এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়। তারপরে সা থেকে হচ্ছে ভ্রমরের ফাল্গুন হলো। তারপরে সা থেকে উপরে সা থেকে ডাকে মোরে আয় 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 বনে নয় মনে মোর, এরকম হবে। তারপর পা থেকে হচ্ছে পাখি আজ গান গায়, তারপরে বনে নয় হলো। এরপরে একটা মিউজিক পার্ট হচ্ছে। তো কেমন হবে মিউজিক পার্টটা? উপরের কোমল রে থেকে শুরু হচ্ছে রে গা পা গা রে সা নি ধা পা গা রে সা, এরকম হবে। তাহলে রে গা পা গা রে সা নি ধা পা গা রে সা, এরকম হবে। তাহলে কোমল রে গা পা গা উপরের হচ্ছে কোমল রে শুধু গা পা গা রে গা পা গা, কোমল রে সা কোমল রে সা উপরের হচ্ছে রে সা নি ধা। এখানে কিন্তু নি ধাটা কিন্তু নি ধা এরকমও হচ্ছে না, আবার নি কোমল ধা এরকমও হচ্ছে না, নি ধা কোমল নি কোমল রে নি নি রে নি এরকম হচ্ছে, কিন্তু বলছে মুখে বলছে নি ধা নি ধা। পা গা রে সা পা গা, তারপরে কোমল রে সা পা গা রে সা, তাহলে রে গা পা গা রে সা নি ধা পা গা রে সা এরকম হবে। তো এখানে তারপরে একটা মিউজিক হবে, এরকম হবে। তাহলে মিউজিকটা কেমন হচ্ছে? সা কোমল নি কোমল রে নিচে কোমল নি হচ্ছে রে গা পা রে গা, কোমল নি কোমল রে গা পা কোমল রে গা। তারপরে পা কোমল নি সা উপরের কোমল রে নি সা রে, তাহলে পা নি সা রে নি সা রে, তাহলে নি রে গা পা রে গা। তারপরে পা কোমল নি সা কোমল রে নি সা কোমল রে এরকম হবে, নি রে গা পা নি গা নি রে গা পা রে গা পা নি সা রে নি সা রে এরকম হবে মিউজিকটা, এরকম হলো। এরপরে শুরু হচ্ছে আমাদের অন্তরা। তো অন্তরা সুরটি শুরু হচ্ছে সা থেকে, উপরের সা থেকে। একে তবের উপমা অপরূপ দিল নাম, এরকম হবে। তাহলে একে সা কোমল রে একে উপরের হচ্ছে একে তব তবে গামা তবে রূপ রূপ মা কোমল ধামা রূপ মই মই মা সা উপরের মা সা মই মা সা মই অপ অপ সা পা মা অপ সা পা মা অপ রূপ রূপ মা পা মা গা রূপ দিল গা মা দিল ডাক পা পা ডাক মা পা পা ডাক উপরের হচ্ছে সবকটা। তারপরে তারপরে
থেকে হচ্ছে লাস্ট বারে, কিন্তু মানে সেকেন্ড বারে যখন হচ্ছে এই কিতাবে, এই কিতাবের উপমল অপরূপ দিল না, স্বপ্ন স্বপ্নের সমারোহে বেলায় আজ কেটে যাক, এরকম হবে। তো একসাথে হচ্ছে আর ফার্স্ট বারে যখন দিল ডাক, ডাকে কিন্তু অনেকক্ষণ থামতে হচ্ছে। তো তারপরে কেমন হচ্ছে, স্বপ্নের স্বপ্নের সা কোমল রে গা মা, স্বপ্নের সমারোহে সমা মা কোমল ধাম সমারোহে মা সারোহে বেলা বেলা সা পা মা উপরের হচ্ছে বেলা শেষ হচ্ছে আমাদের অন্তরা।